আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিআরসি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাই আমার ইনফোসুদীপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা 54 হাজার শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন, যারা ফল প্রত্যাশী আছেন, তাদের জন্য আজকে একটি নিউজ যা হচ্ছে গিয়ে যা জানান দিচ্ছে আপনাদের যে ফল প্রকাশের আপনাদের সব কিছু ঠিক থাকার পরেও আপনাদের যে রেজাল্টটা এনটিআরসি প্রকাশ করছে না সে ব্যাপারে কথা বলেছেন যারা এনটিআরসির যারা আছেন। তো যারা 54 হাজার শিক্ষক নিয়োগে যারা আন্দোলন করেছেন এর আগে, তারাও এবারেও আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলনে প্রস্তুতি নিচ্ছেন, এরকম একটি বিষয় নিয়ে নিউজ প্রকাশ করেছে ঢাকা পোস্ট, একটি নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার। তো বন্ধুরা, আমরা এখন এই বিস্তারিত নিউজে যাব। তো বন্ধুরা, তার আগে আমরা একটু এনটিআরসি যে গণবিজ্ঞপ্তির শিক্ষক প্রত্যাশী যে ফোরামটি আছে সে ফোরামের গ্রুপে যেতে চাই। এখানে দেখেন জাহাঙ্গীর আলম নামে একজন নিবন্ধনধারী, উনি আসলে একটি পোস্ট করেছে যে এনটিআরসি অফিসে আজ 11/7/2021 তারিখে সীমিত পরিসরে খুলছে রেজাল্ট পাবলিশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি কর্তৃপক্ষ বলেন রায়ের কপি হাতে পেলে পর্যবেক্ষণ করে রেজাল্ট পাবলিশ করা হবে। একজন কর্মকর্তা জানান প্রসেসিং চলছে এবং তারা বলেন আমরা দ্রুত রায়ের কপি হাতে পাব, ঈদের আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটি বিষয় নিয়ে তিনি আসলে পোস্ট করেছেন। তো বন্ধুরা, উনি আরও একটি পোস্ট করেছেন যে আজ 11/7 উনি আদালতেও গিয়েছিলেন। তো যা রায়ের এখানে তিনি কি লিখেছেন একটু দেখি আমরা, যে আজ 11/7/2021 দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়েছিলাম, রায়ের কপি অগ্রগতি বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক, জিজ্ঞেস করছিলাম কবে পাওয়া যাবে, তিনি বলেন এই সপ্তাহের মধ্যে কপি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আসলে উনি কষ্ট করে আসলে আদালতে গিয়েছিলেন এবং এনটিআরসির যে অফিস সে অফিসেও গিয়েছিলেন এবং অফিস খুলেছে সে বিষয়ে তিনি আসলে সরাসরি তার এই যে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যে ফোরাম আছেন সেই ফোরামের পেজে তিনি পোস্ট করেছেন। তো এছাড়াও বন্ধুরা, আমরা একটু পুরো বিস্তারিত এই যে নিউজটা আছে নিউজটা আমরা একটু জানি সবাই। এই পুরো বিস্তারিত নিউজে যাওয়ার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন নিউজ আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এখানে হেডলাইনটি ছিল 54 হাজার শিক্ষক নিয়োগ ফল আদায়ের আন্দোলনের প্রস্তুতি, আন্দোলনের প্রস্তুতি চলছে। এখানে বলেছে দেখেন সব কিছু ঠিক থাকার পরেও 54 হাজার শিক্ষক নিয়োগের ফল আটকে আছে, এতে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে প্রায় 1.5 লাখ আবেদনকারী, দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা না হলে ঢাকায় বড় ধরনের কর্মসূচি প্রস্তুতি নিচ্ছেন এসব নিয়োগ প্রত্যাশীরা। জানা গেছে সারা দেশে প্রায় 10,000 নিয়োগ প্রত্যাশীর সমন্বয়ে ফল আদায়ের কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন নিবন্ধনধারীরা। ইতিমধ্যে ঢাকায় অবস্থানরত নিবন্ধনধারীরা বিভিন্ন জেলার নিবন্ধনধারীদের নিয়ে ভার্চুয়াল আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে বিভিন্নভাবে অনুরোধ করতে দেখা গেছে ফল প্রত্যাশীদের। তাদের দাবি এখন কোনো রকম জটিলতা না থাকা সত্ত্বেও ফল প্রকাশ করা হচ্ছে না। এনটিআরসি এভাবে বিভিন্ন ঠুনকো অজুহাতে হাজার হাজার বেকার নিবন্ধনদারীদের কষ্ট দিচ্ছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, যা অমানবিক ও নিষ্ঠুরতা ছাড়া কিছুই নয়। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এর সমাধান চেয়েছেন তারা। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন হয় ফলাফল দেয়া হোক না হয় তাদের মেরে ফেলা হোক। জসিম নামে একজন আক্ষেপ নিয়ে বলেছেন প্লি লিখিত ও ভাইবা পাস করে মেধা মূল্যায়ন দিয়েও একটা নিয়োগের জন্য জীবন বিপন্ন হওয়া যে মৃত্যুই শ্রেয়। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় আসার পর আমাদের ফল প্রকাশ করতে কোনো বাধা নেই, তবে রিটকারীরা যাতে আর কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে ফল আটকে দিতে না পারে সেজন্য আইনজীবী প্যানেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিধিনিষেধের কারণে তাদের মতামত এখনো পাইনি, পাওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফল দিয়ে দেব। সচিব বলেন চাকরি প্রার্থীদের আন্দোলন করতে হবে না, আমরাই এটা নিয়ে চিন্তিত, যত দ্রুত সম্ভব ফল দিয়ে দেব। 1-15 নিবন্ধনধারীদের সমন্বয়ক ও গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের মুখপাত্র আব্দুর রহিম সুমন বলেন এনটিআরসি এর সব তালবাহানার দিন শেষ, আর কোনো সুযোগ নয়, সারা দেশে নিয়োগ প্রত্যাশীরা প্রস্তুতি নিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে, যৌক্তিক অধিকার আদায় কঠোর আন্দোলন অবশ্যই হবে। গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের ফোরামের সভাপতি শান্ত আহমেদ বলেন
আমরা প্রি রিটেন ও ভাইবা পাস করে হাজার হাজার টাকা খরচ করে নিয়োগের জন্য আবেদন করেছি। আমরা আর ধৈর্য ধরতে চাই না। এনটিআরসি এর সব কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ফলাফল রাজপথে নামতে বাধ্য হব। আমরা চাই এনটিআরসি এর তামাশা না করুক, দ্রুত রেজাল্ট দিয়ে 54,000 বেকার ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাক। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ডক্টর এটিএম মাহবুব উল করিম বলেন, তারা চায় দ্রুত ফল, আমরাও চাই দ্রুত ফল দিতে। এর জন্য আজও অফিস করেছি। এখন কেউ আন্দোলন করতে চাইলে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা তাদের বিষয়ে কোনো গাফিলতি করছি না, বরং তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কিন্তু এখনো রায়ের ড্রপ কপি হাতে পাইনি। রায়ের ড্রপ কপি হয়ে গেছে বলে জানা গেছে, এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমরা পাইনি, আমাদের হাতে হার্ড সফট ড্রপ সার্টিফাইড কোনোটাই আসেনি, এলে আমরা দ্রুত সময়ের মধ্যে মিটিং করে ফল দিয়ে দেব, এটা নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তো বন্ধুরা, আমি আরো একটু ক্লিয়ার করে দিতে চাই। এখানে দেখেন, এখানে গণবিজ্ঞপ্তি যে 13তম শিক্ষক নিবন্ধ ফোরাম আছেন, উনি এখানে একটি লাইভে এসেছেন, এইচ এম মোজাইদুল ইসলাম। উনি আসলে এই যে লাইভের যে হেডলাইনটা ছিল এরকম, গণবিজ্ঞপ্তির ফল ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা, আসলে তিনি এ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরো কয়েকজন এখানে ছিল এই গণবিজ্ঞপ্তি ফোরামের, যারা আন্দোলনের আসলে ডাক দিয়েছেন, আন্দোলনের যে প্রস্তুতি সে প্রস্তুতি নিয়ে অবশ্য তারা কথা বলে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আসলে এনটিআরসি যে সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।